এক সময় তো পরিমণি দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল, এখন তো আর বলা যাবে না, একটু ফ্যাটি হয়ে গেছে, বুবলি ওর চাইতে এখন বেটা। এখন আমাকে যদি কেউ বলে এরা দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার ছবি বানাবার জন্য সিলেক্ট করতে হবে, আমি তো বুবলিকে করব। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে আর জাপুর সঙ্গে টিকটক সিজন 12 ফ্রমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি দেলোয়ার জাহান ঝন্টুকে, যার অনেকগুলো পরিচয়, ডিরেক্টর, প্রোডিউসার, স্টোরি রাইটার। স্যার, এতগুলো জিনিস মেইনটেইন কিভাবে করেন? এটা তো একসঙ্গে এতগুলো খেলা হয় না। হ্যাঁ, আমি যে খেলাই বললাম আর কি, যে অনেক সময় মানুষ ছবি দেখে বলে খেলাটা কি, হ্যাঁ এই জন্য আর কি। তো এখন হচ্ছে গিয়া যে এক এক সময় ওই গল্প লিখতে হয়, গল্প লেখার সময় শুটিং হয় না, আর শুটিংয়ের সময় গল্প লেখা হয় না, গান লেখার সময় শুটিং হয় না, এইভাবেই সময় করে লিখি আর কি। জীবন থেকে কোনটা বেশি চুরি হয়েছে, সিনেমার গল্প নাকি মন? কোনোটাই চুরি হয় নাই আমার। সিনেমা বানানো কোনটা আপনার, নেশা নাকি পেশা? এটা পেশা তো অবশ্যই, নেশাটা আগে তারপর পেশা। আফরান নিশোকে বড় পর্দায় কেমন লাগলো? আমি ওর ছবিটা দেখিনি, সরি। প্রাণ খুলে লাস্ট কবে হেসেছিলেন? আজকে তো হেসেছি। বলিউডের কোন হিরোকে নিয়ে আপনার ফিল্ম বানানোর ইচ্ছে আছে? যাদেরকে নিয়ে বানানোর ইচ্ছা ওরা তো রিটায়ার করে ফেলেছে। এখনকার জেনারেশনের কাকে? এখনকার জেনারেশনে আমার তেমন ইচ্ছা নেই, যদিও আমার পছন্দের অনেক নায়ক নায়িকা আছে। আমার পছন্দের নায়ক তো আমির খান, তো আমির খানকে পেলে তো একটা ছবি অবশ্যই বানাতাম আমি, ঠিক। ব্লাড প্রেশার কখন বেশি হাই হয়ে যায়? ব্লাড প্রেশার হয় রাগ উঠলে, রাগ হলে আর কিছু না, দৌড়াদৌড়ি করলে হয় না, শুটিং করলে হয় না। তুমি আছো তুমি নেই হিট কেন হলো না? এটা ফ্লপ হয় নাই। নায়িকা হিসেবে সব দিক দিয়ে 10-10 কাকে দিবেন, পরিমণি নাকি বুবলি? আমার কাছে বর্তমান প্রজন্মের যে নায়িকারা আছে তাদের মধ্যে এক সময় তো পরিমণি দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল, এখন তো আর বলা যাবে না, একটু ফ্যাটি হয়ে গেছে, বুবলি ওর চাইতে এখন বেটা। এখন আমাকে যদি কেউ বলে এরা দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার ছবি বানাবার জন্য সিলেক্ট করতে হবে, আমি তো বুবলিকে করব। শাকিব খানের বিকল্প হিসেবে কাকে দেখছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি? এখন শাকিব খানের বিকল্প, শাকিব খানকে নিয়ে যে চরিত্রটা আমি করব, বিকল্প অভিনয় করার মতো আছে, কিন্তু ওই দর্শক পছন্দের জন্য বর্তমানে শাকিব ছাড়া অন্য কাউকে আমি ভালোভাবে দেখছি না। যদি জওয়ান দেখতে যান সাথে কাকে নেবেন? আমি জওয়ান দেখতে যাবই না। ইয়ং জেনারেশন কেমন দেখছে সুজন মাঝি? সুজন মাঝিটা ইয়াংদের একেবারে 100% না, গ্রামের মানুষের জন্য। আমাদের দেশ পুরোটি গ্রাম, হাজার হাজার গ্রাম, গ্রামের কোনো শেষ নেই, গ্রামের মানুষ, গ্রামের সুন্দর গল্প, নদী নালা, গাছপালা, দিঘি পুকুর এগুলির আশেপাশে বাস করে, এবং এই ধরনের চলচ্চিত্র দেখলে ওরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দিঘির উপর কিসের এত রাগ আপনার? আমার কোনো রাগ নেই, দিঘি মাঝে মাঝে অ্যাগ্রেসিভভাবে বা অসৌজন্যমূলকভাবে কিছু কথা বলে ফেলে বাচ্চা মেয়ে, এই জন্য আমরা ওর উপরে রাগ করি না। হুমায়ুন ফরিদির কোন স্মৃতিটা আপনার খুব মনে পড়ে? হুমায়ুন ফরিদির একটা কথা আমি প্রায় ভাবি ওর ছবি দেখলে, সেটা হচ্ছে গিয়া আমার ছবিতে যারা অভিনয় করে আমি কিন্তু হেঁটে হেঁটে দাঁড়িয়ে অভিনয়টা আমি দেখিয়ে দিই, সে যত বড় শিল্পী হোক, যে আমি কি চাচ্ছি সেটা দেখিয়ে দিই, তারপর ওদেরটা। তো হুমায়ুন ফরিদিকে আমি সবসময় দেখাতাম, হঠাৎ দেখবে বলে ঝন্টু ভাই কি এভাবে পটপট করে কথা বলে, আপনি যদি আর্টিস্ট হতেন আমি আপনার সঙ্গে ছবি করতাম না। কেন? আপনি যেভাবে দেখায় দেন আপনার সাথে অভিনয় করে আমি পারতাম না, মার খেয়ে যাবো আমি। আর দূর কোথায় হুমায়ুন ফরিদ, আর কোথায়, আমরা তো অভিনেতা না। না, আপনি যেভাবে দেখাই দেন, আপনার সাথে অভিনয় করলে আমার খুব চিন্তা ভাবনা করতে হতো, করতাম না। অভিনেতা কেন হলেন না জীবনে? ওটা আমার কোনো শখ ছিল না। জাহেদ খানকে কোন পরামর্শটা আপনি দিতে চান? জাহেদ খান ওই যে শিল্পী সমিতির সেক্রেটারি ছিল, ওকে আমার পরামর্শ দেওয়ার কিছু নেই। ও তো এমন আহামরি, যদি আহামরি না আমি বলি না, তো ওকে নিয়ে আমি কোনো চলচ্চিত্র করিনি, দ্যাট ইজ যে আমার পছন্দের, ওর বাইরে আরও ভালো ভালো আমার পছন্দের আছে, সে অপছন্দের তাও বলি না, কিন্তু আমার টিমের লোকদেরকে ছেড়ে আমি সহজে কোথাও যাই না। বাংলাদেশের ওটিটি কন্টেন্টের জয় জয়কার কেমন লাগছে?
আছে খারাপ না। আপনার সবচেয়ে প্রিয় হিরো কে? আমার প্রিয় হিরো তো উনি নেই বর্তমানে, বর্তমানে তো ওই সাকিব খান সবার প্রিয় আমার উপরে, কিন্তু আমার কাছে আরও এক দুজন আছে যারা খুব ভালো অভিনয় করে, কিন্তু সাকিব তো এখন বর্তমানে আনপ্যারালাল। সালমান শাহকে কখন বেশি মিস করেন আপনি? মিস করি মানে যখন একটা সুন্দর রোমান্টিক গল্প, একটা রোমান্টিক চরিত্র তৈরি হয় তখন ওর কথা মনে পড়ে। সাকিব খান ছাড়া এখন সিনেমা হিট সম্ভব না, এটা কি আপনি এগ্রি করেন? না। নিজেকে কখন ব্যর্থ মনে হয়? নিজেকে ব্যর্থ মনে হয় আমার চিন্তাধারার ভিতরে যদি গরমিল এসে যায়। পুরনো ঢাকার কোন খাবারগুলো আপনার ভীষণ পছন্দের? পুরনো ঢাকার তো প্রথম হচ্ছে গিয়ে তিহারি, ওই গরুর পায়া যেটাকে বলে। আপনি সবসময় রেগে থাকেন, কথাটা কত ভাগ সত্য? আমি রেগে থাকি না, কিন্তু আমি কথা বললে অনেকে মনে করে যে উনি একটু রেগে কথা বলছে। একটা কথা আছে যে ওই সেমনি তুই হাসত কেন, আমার চেহারা এরকম। সিনেমার দৌড়ে অনন্ত জলিলকে কত মার্ক দিবেন আউট অফ 10? নায়ক সে, নায়ক সে, প্রয়োজনে তাকে নিতামও। গল্প লিখতে দেলোয়ার জাহান ঝন্টুর কি কি লাগে? এখানে লাগে গল্প লিখতে, আমি গল্প ওইভাবে, আমাকে যখন প্রযোজকরা পরিচালকরা বলে যে এই সাবজেক্টের উপর একটা গল্প লেখেন, তখন আমি সাবজেক্ট চিন্তা করি কিভাবে এগোব। লাস্ট কোশ্চেন এন্ড বোনাস কোশ্চেন, অ্যাক্টর সিয়ামকে এখন কেমন লাগে এই জেনারেশনের? অ্যাক্টর সিয়াম ছবিতে অভিনয় করে মানুষ দেখে আমার কতটুকু ভালো লাগে সেটা বলে, মানুষের ভালো লাগে বিধায় তাকে নেওয়া হয়, আমার কাছেও তো তাকে ভালোই লাগে, খারাপ লাগে না। খেলতে কেমন লাগছে বলেন, যদি আপনি খেলছেন কম উত্তর দিছেন বেশি। কোন খেলা? টিকটক, যেটা খেলতেছিলাম আমরা। ও এটা 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 টেবিল টেনিস খেলেছি আমি আগে, এখন তো খেলার বয়স নেই। খেলার প্রস্তাব পান? না না, প্রশ্নই ওঠে না, আমাকে কে বলবে খেলেন, ওরা তো বোকা হয়ে যাবে। তো টিকটক খেলতে খেলতে আজকে আমরা বিদায় নিচ্ছি দেলোয়ার জাহান ঝন্টু স্যারের কাছ থেকে। স্যার, হ্যাঁ, তো দর্শকদের কাছে আমার একটা কথা আছে, তোমাদের অনেক কথারই তো উত্তর দিলাম, এখন দর্শকদের, ওরা তো আর প্রশ্ন করিনি, ওদেরকে আমি বলবো, আমি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, গীতিকার, আমরা দর্শক ভাইদের জন্যেই আমরা কাজ করি, তো ওদেরকে রিকোয়েস্ট আপনারা সময় যখন হবে সময় করে নিজের কাজ ছেড়ে দিয়ে না, ব্যস্ততার মাঝে থাকলেও আপনারা আমাদের বাংলা ছবি দেখার জন্য একটু সময় করে নেবেন, এই জন্য যে আপনারা যদি চলচ্চিত্র না দেখেন তাহলে তো আমরা চলচ্চিত্র বানাতে পারবো না, এবং আমরা যদি বাংলা চলচ্চিত্র না বানাই তাহলে বাংলাদেশের যারা বাংলা চলচ্চিত্র দেখে তারা তো ঘরে বসে যাবে। একটু সময়ের জন্য তো একটা গ্যাপ সময় থাকে মানুষের কাজের বাইরে, কিছুক্ষণ মানুষরা রেস্টে থাকে, তখন ছবি দেখাও একটা রেস্ট, তাই ওদেরকে অনুরোধ ওরা যেন বাংলা ছবি ভালোভাবে দেখে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।